Assalamu alaikum. Welcome to our online class. I am Sheikh Suhail Rana, assistant teacher, Katakhali High School, Doha, Dhaka. I hope you are all well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Alhamdulillah, amra ei bhoyabho coronar moddhe Allah Taala amake ebong amar priyo shikkhartider shusto rakhche এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে বিষয়টি নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি সেটা হলো দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 10 লেসন 4 দ্য হ্যাড ড্রিম টু এই লেসন নিয়ে আজকে আমি আলোচনা করব আলোচনার পূর্বে আমি বলতে চাই যে আমরা জানি ক্লাস টেন দশম শ্রেণীর ইংরেজি প্রশ্নের রিডিং সাইটে মোট তিনটি প্যাসেজ থাকে এই তিনটি প্যাসেজের মধ্যে প্রথম দুটি প্যাসেজ হলো সিন প্যাসেজ এই সিন প্যাসেজের মধ্যে প্রথম যে প্যাসেজটি থাকে সিন প্যাসেজ সেটি আমরা আলোচনা করব এই প্রথম সিন প্যাসেজ থেকে আমাদের দুটি কোশ্চেন থাকে একটা হলো চুজ দ্য কারেক্ট অ্যান্সার এবং আরেকটি হলো অ্যান্সার টু দ্য কোশ্চেন আমরা প্রথম যে চুজ দ্য বেস্ট অ্যান্সার এখানে আমাদের শিক্ষার্থীরা তোমরা মাঝে মধ্যে একটু সমস্যা অনুভব করো যে এখানে কিছু কোশ্চেন থাকে যে ওয়ার্ড মিনিংগুলি যেগুলি সিমিলার ওয়ার্ড বা কাছাকাছি অর্থ প্রকাশ করে এই ধরনের সেগুলি তোমরা অনেক সময় প্যাসেজটাকে পড়েও অনেক সময় খুঁজে পাও না আর খুঁজে পাওয়ার কথাও না কারণ হলো এগুলো সিমিলার ওয়ার্ডগুলি জানতে হলে তোমাকে প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে এবং সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই তোমাকে জানতে হবে যেহেতু সিনোনিম ওয়ার্ডটাকে জানতে হবে সিনোনিম ওয়ার্ড না জানলে পরে তোমরা কখনোই এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবা না তাই আশা করি তোমরা সবাই বাসায় বসে প্যাসেজ পড়ে এবং ওয়ার্ড মিনিং বেশি বেশি জানার চেষ্টা করবে তুমি যদি ওয়ার্ড মিনিং ভালো করে না জানো তাহলে তোমার পক্ষে এই কোশ্চেনের অ্যান্সারগুলি দেওয়া সম্ভব নয় তাই আমি আজকে তোমাদের এই বিষয়ে কয়েকটি আমি কীভাবে অ্যান্সার করতে সেটা জানাবো আর এর সাথে আগে বলে নিই তোমরা যদি এই চুজ দ্য কারেক্ট অ্যান্সার দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে যে প্রশ্নে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজটিকে সুন্দরভাবে বুঝে বুঝে পরিণত হবে তারপর তোমাকে অ্যান্সার করতে হবে এবং ওয়ার্ড মিনিং জানতে হবে তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো তাহলে কখনোই তোমার পক্ষে এই কারেক্ট অ্যান্সার দেওয়া সম্ভব নয় সিনোনিম মানে সমার্থক শব্দ কাছাকাছি অর্থ প্রকাশ করে এই ধরনের প্রশ্ন এই ধরনের অর্থ তোমাদের জানতে হবে না জানলে পরে আমরা আনুমানিক এটা দিয়ে রাখি হলেও হলো না হলে হলো অনেকে আবার তোমরা নিজেদের কথা বলো যে স্যার এটা তো প্রশ্নে বা প্যাসেজের মধ্যে কোথাও নাই ওয়ার্ডটা থাকতে পারে কিন্তু তার অ্যান্সার তুমি প্যাসেজ সরাসরি পাবা না এর জন্য তোমাকে ওয়ার্ড মিনিং এবং তার সিনোনিম জানতে হবে অ্যান্টোনিম জানতে হবে তো আমরা আজকে যে লেসনটা পড়তেছি সেটা হলো দে হ্যাড ড্রিমস টু এটা আমরা জানি বাংলাদেশের একজন বিখ্যাত ফিল্ম মেকার ছিলেন জহির রায়হান উনি কিন্তু এদেশকে স্বাধীনভাবে কথা বলার জন্য আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এই স্বাধীনভাবে কথা বলার জন্য তিনি কিন্তু আন্দোলন করছিলেন সেই ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে তিনি কিন্তু বিশাল অবদান রেখেছিলেন যা হোক এই প্যাসেজটা পড়ার মতো সময় তোমরা বাসায় সুন্দর করে ভালো করে পড়ে নেবে তারপরে আমি তোমাদের দেখাইতেছি প্রথম যে চৌদ্দ পেসেজটা আছে তোমরা একটু বোর্ডের দিকে ভালো করে খেয়াল করবা এবং খাতা বই কলম নিয়ে বসে দেখবা এখন লেখা আছে দ্য ওয়ার্ড মুভমেন্ট মিন্স এই মুভমেন্ট অর্থ কি মুভমেন্টের অর্থ হলো আমরা জানি আন্দোলন চলমান এবং কাজ সেটাকে মুভমেন্ট বলা হয় তার এখানে আমার তিনটি অপশন আছে তিনটির মধ্যে দেখবা কোনটি কাছাকাছি অর্থ প্রকাশ করে তো এখানে প্রথম আছে ইনঅ্যাক্টিভ অর্থ হলো নিষ্ক্রিয় তাহলে আন্দোলনের সাথে সক্রিয়র সাথে কখনো নিষ্ক্রিয় হয় না
motionlessness স্থিরতা স্থিরতা মুভমেন্টের সাথে কখনো অর্থ প্রকাশ করে না এর বসে অ্যাকশন অ্যাকশন মানে চলমান যে কাজগুলো চলমান দেখুন আমি যে ক্লাস টেন করতেছি আমি অ্যাকশনের মধ্যে আছেন চলমান আছি তাই এটা একটা অ্যাকশন যেহেতু মুভমেন্ট আন্দোলন মানে চলমান কাজ বোঝায় তাই এটার সাথে আমার অ্যাকশনই সঠিক আর ইনঅ্যাক্টিভিটি নিষ্ক্রিয়তা যে কোনো কাজ করতে পারে না তা সেটাও মিলে না যেহেতু আমার অ্যাকশনের সাথে মিলে তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে অ্যাকশন কিন্তু এই অ্যাকশন কিন্তু বইয়ের প্যাসেজের মধ্যে কোথাও তুমি পাইবে না এটা তোমাকে ওয়ার্ড মিনিং তার সাথে সিনোনিম সমার্থক শব্দগুলি জানতে হবে আমরা চলে যাই দুই নম্বরে আবার এই ব্যবহারের সময় থাকে ওয়ার্ড মিনিং গুলো জানতে বলে ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ইনসেপশন ইনসেপশন মিন্স ইনসেপশন মানে কি ইনসেপশন মানে প্রারম্ভিকে শুরুতে প্রারম্ভে এটা অর্থ যদি প্রারম্ভে হয় তাহলে আমরা চারটা অপশন খুঁজে দেখবো যেটার সাথে কোনটা মিল আছে আমরা জানি এই নম্বরে আছে এন্ড এন্ড মানে হলো সমাপ্ত বা শেষ এটার সাথে মিলে না ফিনিশ এটাও অর্থ হলো কি শেষ শেষের দিকে বিগিনিং শুরুতে তাই ইনসেপশনের সাথে বিগিনিং যেহেতু আমার সমজাতীয় হয়ে গেছে মিলছে এর জন্য আমরা বিগিনিং থেকেই কানেকশন হিসেবে ধরবো আর কম কমপ্লিশন মানে উপসংহার বা শেষ এটার সাথে মিলে না এখন আমার প্রশ্ন তোমরা খেয়াল করবে যে ইনসেপশন মানে প্রারম্ভে শুরুতে এটা তুমি কোন প্যাসেজে কোথাও লেখা পাবা না তাই যদি কখনো দেখতে যাও যে কোথায় সারা প্যাসেজ তোমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাও কিন্তু এই বিগিনিং কোথাও লেখা থাকে না বিধায় তোমরা অনেকে প্রশ্ন করো স্যার এটা তো প্যাসেজের কোথাও নাই হ্যাঁ কোথাও থাকবে না এই ধরনের যদি মিনিং থাকে তাহলে অবশ্যই তোমাকে সিনোনিম জানতে হবে আর এটা হলো সরাসরি প্রশ্ন এটা তোমাদের টেকনিক খাটিয়ে কাজ করতে হবে তিন নম্বরটা হি ওয়াজ কিলড ডট দ্য লিবারেশন অর মানে তিনি বা তাকে হত্যা করা হয়েছিল লিবারেশন অর মুক্তিযুদ্ধের কখন আগে পরে মুক্তিযুদ্ধের সময় চলাকালীন না দীর্ঘদিন পর যেমন বিফোর নাম্বার এ বিফোর মানে পূর্বে লং আফটার মানে দীর্ঘদিন পর জাস্ট আফটার মানে মুক্তিযুদ্ধের কিছুদিন পর এরপর তিন নম্বর বলছে লং বিফোর দীর্ঘদিন পূর্বে আমরা তাহলে বলতেছি তোমরা প্যাসেজটা করবা যে তিনি যখন শেষের দিকে আসে দেখবে বা তার ভাই শহীদুল্লাহ কায়সার কে যখন তিনি খবর পেয়েছিলেন তিরিশে ডিসেম্বর যিনি মিসিং ছিলেন নিখোঁজ ছিলেন 14 ডিসেম্বর থেকে তখন তিরিশে ডিসেম্বর জহুর রায়হানকে যে কেউ যে কোনো ব্যক্তি তাকে ইনফরমেশন বলে যে তাকে তার ভাই কোথাও দেখা যাচ্ছে বা মিরপুরে দেখা যাচ্ছে তিনি তার ভাইকে খোঁজ করতে গিয়ে নিজেই নিখোঁজ হন নিজে আর আসে না যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ হওয়ার আমরা যেহেতু বিজয় অর্জন করি 16 ডিসেম্বর আর তিনি নিখোঁজ হন 30 ডিসেম্বর অতএব এটার কাছাকাছি সময় জাস্ট আপনার কিছুদিন পর এর জন্য সি নম্বরটাই কারেক্ট হবে এবং তোমরা দেখবা এভাবেই 7টা কোশ্চেন থাকবে 7টায় তোমাদেরকে মেধা খাটিয়ে বের করতে হবে 7টা পারা খুবই সহজ কিন্তু আমরা অনেক দুরূহ মনে করি আমরা বেশি বেশি পড়াশোনা করি না ইংরেজি এর জন্য আমাদের কাছে খুব কষ্টকর হয় তাই আমরা আশা রাখবো আমি আশা রাখবো তোমরা ইংরেজি বেশি বেশি পড়বে এবং সঠিকভাবে উত্তর দিবে শুধু রাইটিং সেন্টার উপরে চিন্তা করলে হবে না যেহেতু 100 মার্কের পরীক্ষা এই রিডিং সেন্টার 50 মার্ক আছে রাইটিং সেন্টার 50 মার্ক আছে অন্ততপক্ষে এই রিডিং সেন্টার তোমাদেরকে ভালো করতে হবে এজন্য ইংরেজি বেশি বেশি করে তোমরা অনুসরণ করবে যা হোক আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলেই নিরাপদে ঘরে সুস্থভাবে থাকবে কখনো সবাই দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে এবং নিজেকে আগে সুস্থ এবং সবাইকে সুস্থ রাখার জন্য অনুরোধ করবে এ কামনা রেখেই আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ